আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে আমি তো গতকালকে আপনাদের একটি ভিডিওতে আপলোড করে জানিয়ে দিয়েছি যে আমরা আমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস আমরা কি করছি কেন করছি সব বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যে বিষয়টি শেয়ার করব, অনেকেই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছেন যে ভাই আপনি কিভাবে ব্রুডিংটা সাজান। তো আজকে কিন্তু দেখেন আমি আমার পুরো ব্রুডিং রুমটা, এটা তো আমার ব্রুডিং রুম আপনারা সবাই জানেন, আজকে আমি এই রুমে ব্রুডিংটা সাজাবো। সো কিভাবে করব এবং প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে হিসেব করে বলবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ব্রুডিংটা সাজাই এবং সঠিক পরিমাণে ব্রুডিংটা কিভাবে সাজাবেন। সো আজকের এই ব্রুডিংয়ে আমার সাথে, অর্থাৎ আমি তো একা, আমার সাথে এখন বর্তমানে সহযোগিতা করবে বাবু ও আমার মামা হয়, কিন্তু মাঝে না আচ্ছা থাক ওটা বলা যাবে না ভিডিওতে, ওর আপনাদেরকে অগ্রিম দেওয়ার ওর বিয়ে করবি আচ্ছা দেখ শর্ম। যাই হোক, এখন আজকে ও আর আমি, আমরা দুজনে মিলে আজকে আমরা আপনাদের সাথে এই ভিডিওটা করে, অর্থাৎ এই ব্রুডিংটা সাজাবো এবং আপনাদেরকে সবকিছু বিষয়গুলো জানিয়ে দেবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আপনাদের থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ব্রুডিং কিভাবে করবেন, সঠিক ব্রুডিং এর মাপটা কতটুকু কয়েন্সি এবং কতটুকু পরিমাণ বুঝিয়ে দিতে হবে, সবগুলো টোটাল আপডেট যাবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে। হয়তো আপনি সঠিকভাবে জেনে নিতে পারবেন যে ব্রুডিংটা কিভাবে হয়, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা আপনার ক্যামেরা অলরেডি সেট করে ফেলেছি, আমরা এই রুমে আমরা ব্রুডিংটা সাজাবো। তার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা এই পর্দাটা আমরা যেহেতু ব্লক করবো এই পর্দাটা ফরে ফেলবো, এই পর্দাটা এভাবে এখন আপাতত থাক। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইট সংগ্রহ করব, ইট যে ইটের মাধ্যমে আমরা সার্কেলগুলো আপনাদের সাথে কাছে নিয়ে আসবো, সেই ইটগুলো আমরা সংগ্রহ করব। বাবু ইট এখানে মাঝখানে ইট রাখ, প্রচুর ইটগুলো আমাদেরকে প্রথমে ইট সংগ্রহ করতে হবে, ধ্যান প্লাস্টিক আগে। সো আমরা ইটগুলো সংগ্রহ করে নিয়ে আসি। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমরা আমাদের ইট আনা শেষ, এখন আমরা প্লাস্টিক গুলো নিয়ে আসবো, যে প্লাস্টিক গুলো আমরা সার্কেল করবো, অর্থাৎ গোল বৃত্তাকারটা করবো। বাবু নিয়ে এসছি, হ্যাঁ দেখি এই যে আমাদের এটা এক একটা এক একটা খুপের জন্য আমরা এটা দিয়ে বৃত্তটা করবো। সো আমাদের প্রথম বৃত্ত যেহেতু এটা, এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, অর্থাৎ এই বৃত্তগুলির ধরে রাখার জন্য আমাদেরকে কাইম লাগবে, যেটা আমরা সিবা বলে আর কি। সো কাইমটা লাগবে, কাইমটা নিয়ে আসছি। এই যে দেখুন আমার যে বিষয়গুলো আমাকে একটু সহযোগিতা করবে, এটা দেশীয় একটা পদ্ধতি কাইম, যেটা বাস আমরা নিয়ে আসছি, আমরা এগুলো এখানে ইউজ করব। কি কল আসছে তোর, চলে যাবি? ওকে হ্যাঁ, এখন আমাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে সার্কেল করতে হবে। ফার্স্ট অফ অল Thank you.
এভাবে আমাদের একটি ব্রুডিং অলরেডি আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি আমরা। আমাদের এরপর যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আমরা সেখানে বসিয়ে দিব, সেটা হচ্ছে পরে। আমাদের আগে আরো দুটি আছে, সেদিকে আমরা রেডি করে নিই। হ্যালো বন্ধুরা, আমাদের ব্রুডিং এর রেডি করার প্রাথমিক যে পর্যায়টা ওটা চলে গেছে। আমি একা একা করেছি, বাবু মাঝখানে এসে ওর আব্বু ফোন করছে, ওরা চলে গেছে। সো ওয়ান নাম্বার ওয়ান, টু অ্যান্ড থ্রি, আমি তিনটা খুব রেডি করছি। পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাচ্ছি। এখন আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে, আমাদের যেহেতু ইট এবং ব্রুডিংটা সাজানো হয়েছে, এখন আমাদেরকে দিতে হবে লিটার। সো লিটারটা এখানে আপনি কিভাবে দিবেন লিটারের, সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাচ্ছি। লিটার যেহেতু এখন গরমকাল, গরমকালে আপনি দিবেন যে 2 ইঞ্চি, আর যদি সেটা শীতকাল হতো তাহলে এক্ষেত্রে আপনাকে দিতে হতো 3 ইঞ্চি। সো যেহেতু বর্তমানে প্রচুর গরম, দেখেন আমি অলরেডি ঘেমে গেছি, আর আমাকে এখন এখানে লিটার দিতে হবে, অর্থাৎ লিটার এখানে রাখতে হবে। সো আমরা এখন লিটারগুলো ঢালবো, তারপর সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। ও হ্যাঁ, এই যে বেঁচে যাওয়া যে লাঠিগুলি, লাঠিগুলি আমি এক পাশে রাখছি, যেহেতু ব্রুডিং রুম, এখন থেকে আমার এখানে অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে হবে। এখন আমরা ভুষি নিয়ে আসছি। দেখা যাক এখানে কয় বস্তা ভুষি আমাদেরকে দিতে হয়, আমরা সেটাই দেখব। প্রথমে গিট গুলো খুলতে হচ্ছে, গিরা বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি এক একটা আপনার ব্রুডারে আমার কয় বস্তা লাগে, আমি বস্তাগুলো এখানে রাখছি, যেহেতু 2 ইঞ্চি করে দিব। আপনাকে এমন ভাবে এই বিষয়গুলো দিতে হবে যাতে বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না, প্রপার যে 2 ইঞ্চিটা যাতে হয় একটু দেখে শুনে দিতে হবে আর কি। 2 কর হলে বেটার হয়, 2 কর। এটা আমার 3 কর হয়ে যাচ্ছে, আমাকে আর একটু পাতলা দিতে হবে, এটা 3 কর হয়ে যাচ্ছে। আমি সরিয়ে নিচ্ছি এই বিষয়গুলি যাতে বেশি না হয়। মোটামুটি আমার 2 ইঞ্চির মতো হয়েছে, যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে 2 কর দিয়ে মেপে দেখাচ্ছি, আমার তার মানে এটা আমার পারফেক্ট। সো এখন আমাকে আমার যেহেতু আরো সামান্য একটু খালি আছে, আমাকে এখানে আর একটা বস্তা এনে ওখান থেকে কিছু হালকা পরিমাণ এখানে ঢেলে দিতে হবে। সো সেটা করছি। কি পরিমাণ যে ওজন,
ওরে বাপরে, দেখেন কত বড় পোকা দেখছেন। সাবধান, এটা এগুলা এগুলা কামড় দে, মারাত্মক বিষ। এগুলো যদি বিয়ার গেলস হতো ডিসকভারি চ্যানেলের যে পেজে সবচেয়ে যেটা ম্যান ভার্সেস ওয়ার্ল্ড অনুষ্ঠানের, যদি ও এটি সরাসরি খেয়ে ফেলতো দেখছেন কি মারাত্মক একটা পোকা। হ্যাঁ, আপনাদেরকে আর একটা জিনিস সতর্ক করছি, এ ধরনের লিটার যখন আপনারা চেঞ্জ করবেন, এটার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমি হয়েছি, অর্থাৎ যে আমার সামনে পড়েছে আতাল কুচ্ছা, যে বিষয়গুলো আগে বলা হয় যে এগুলো কামড় দিলে খুবই মারাত্মক বিষ আতাল কুচ্ছা এবং আলসেয়ারা এবং হচ্ছে এ ধরনের পোকা, এগুলো থেকে সাবধান। এবং যথেষ্ট চেষ্টা করবেন যখন আপনারা লিটার বিছাবেন তখন পায়ে জুতো দিয়ে ইউজ করবেন, ঠিক আছে, সাবধানে থাকবেন। কিন্তু আমি এটাকে ফেলে দিব, যেহেতু বাইরে মুরগি আছে ওরা খেয়ে ফেলবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে লিটারের যে ইয়াটা এটা দেওয়া কিন্তু শেষ, এখন আমি বাকি যেগুলো আছে সেগুলোতে দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের আল্লাহ রহমতে তিনটা ব্রুডিং আমি এক একা সেজে সাজে ফেলছি। তো এটাকে সাজানো হয়েছে ওইটা ওইটা, দেখেন এটাতে বুশি মানে লিটার, এটাতে দেওয়া হয়েছে, ওটাতে দেওয়া হয়েছে, ওইটাতে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 ইঞ্চি করে লিটার দেওয়া হয়েছে, যেহেতু বর্তমানে গরমে কাল। তো আপনাদেরকে ওই বিষয়টা জানাচ্ছি। এখন আমার অতিরিক্ত যে বিষয়গুলি আমি যে বিষয়গুলো কাজ করি, এখন আমাকে পেপার নিয়ে আসতে হবে, তার আগে আমাকে বাকি যে বস্তাগুলি আছে সেগুলো এখানে সরাই ফেলতে হবে। হ্যাঁ, এই যে পেপার, এই পেপারে পেপার অলরেডি স্টক আছে, পেপার এখন নিয়ে আসছি। এই পেপার গুলো আমাদের এখন আমরা এখানে রাখবো, আমরা এখানে আমি পেপার গুলো রেখে দিচ্ছি। এই পেপার গুলি বাচ্চা আসার আগে আমি যখন এটা এই অবস্থা, এই অবস্থার মধ্যে আমি লাইট জ্বালিয়ে দিব, মিনিমাম যেহেতু গরমকালে এখন 6 ঘন্টা লাগবে না, শীতকালে 6 ঘন্টা, গরমকালে 2 ঘন্টা হলো এনাফ, যেহেতু বর্তমানে প্রচুর গরম পড়তেছে। তো 2 ঘন্টার মধ্যে আপনি যখন এগুলাকে আলো জ্বালিয়ে দিবেন তখন এই জিনিসটা কি হবে, লিটারগুলি গরম হবে। হ্যাঁ, লিটার গরম হলে তখন আমরা পেপার দিয়ে তারপর বাচ্চাগুলোকে ছাড়ব। আচ্ছা, এখন এখন যে কাজ করতে হবে, সো আমাদের ব্রুডার প্রায় রেডি, পেপার ওয়ানা রেডি, আমাদের মোটামুটি আর শুধু লাইট চেক গুলো, শুধু লাইট গুলি চেক করতে হবে। লাইট চেক করা আছে, সেখান থেকে আমাকে 3টা লাইট নতুন করে নিতে হবে, যেহেতু 3টা লাইট ফিউজ করা হয়ে গেছে, এখানে একটা ওখানে 2টা। সো এই 3টা লাইট আমাকে আনতে হবে, আনার পর লাগিয়ে দিলে আমাদের ইনশাল্লাহ বাচ্চা আমরা এখানে রাখতে পারবো। সো আমি ব্রুডারটা রেডি করে ফেলেছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ব্রুডারটা কিভাবে রেডি করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। এর পরবর্তীতে প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলি যারা জানেন না তারা জানতে পারবেন, বা যারা জেনেও থাকেন যদি ভিডিওগুলো দেখেন তারা হয়তো নতুন কিছু জানতে পারবেন, জানতে তো কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।